আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা আক্তার প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া যাবে কি না? এবং সুমাইয়া তানজিম তিনি প্রশ্ন করেছেন, গাছের মেহেদি পায়ে দেওয়া যাবে কি না? তো এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব, মেহেদি পায়ে দেওয়া যাবে কি না। তো মেহেদি পায়ে দেওয়া যায় সাসে মহিলাদের জন্য, পায়ে এবং হাতে মেহেদি দিতে পার, এটা সাইজ আছে। তো অনেকে বলে দি বিশ্বনবী নাকি মেহেদি দাড়িতে চলে দিয়েছে, তো সেগুলো কীভাবে দেওয়া যাবে, অসম্মান হবে, এই বিষয়ে কথাবার্তা বলে। তো যাই হোক, এই বিষয়ে আলোচনা করব। তো আজকে জানবো, পায়ে মেহেদি দেওয়া যাবে এবং সেটা গাছের হোক, গাছের মেহেদিও পায়ে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই, আপনারা দিলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ বিশ্বনবী চুলে দিতেন এবং দাড়িতে দিতেন, এরকম হাদিসে আসছে। তো সবসময় দিতেন না, মাঝে মধ্যে দিতেন চুলে এবং দাড়িতে। তো যাই হোক, কিন্তু বিশ্বনবী যে দাড়ি যে গাছের পাতা দিয়েছেন, সেটাই তো আপনি মহিলারা পায়ে দিতেছেন। যে মেহেদি বিশ্বনবী দিয়ে ব্যবহার করেছেন, সেই মেহেদি তো আর ব্যবহার করতেছে না তারা অন্য কোনো মেহেদি ব্যবহার করতেছে, বা অন্য কোনো মেহেদির গাছ থেকে অন্য কোনো পাতা সেটা ব্যবহার করতেছে। কিন্তু বিশ্বনবী যেটা ব্যবহার করেছেন সেটা তো তারা ব্যবহার করবেন, এই জন্য ব্যবহার করতে পারবে। আবার অনেকে বলে যে বিশ্বনবী যেহেতু মেহেদির গাছে মেহেদি যেহেতু চুলে দিয়েছেন, মাথায় দিয়েছেন, তাহলে তো এটা বাঙালিদের অসম্মান দেখায়। তাহলে বিশ্বনবী তো তেলও মাথায় দিয়েছেন, দাড়িতে দিয়েছেন তেল, তাহলে তেলও তো আমরা পায়ে দিই, তাহলে এটা তো অসম্মান হয়ে যায়। পায়ে মাখি, হাতে মাখি ব্যবহার করি, তো এমন কোনো বিষয় নয়। গাছের মেহেদি হোক বা যেই কোনো মেহেদি হোক, পায়ে দিতে পারবে, হাতে পায়ে মহিলারা ব্যবহার করতে হবে, এতে কোনো সমস্যা নাই, চাইলে ব্যবহার করতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলে থাকে, রসুল ব্যবহার করেছেন এই জন্য ব্যবহার করা অসম্মান হয়ে যাবে। কিন্তু রসুল যেটা ব্যবহার করেছেন সেই মেহেদি তো আর ব্যবহার করতেছে না তারা, তা অন্য মেহেদি ব্যবহার করতেছে। রসুল তো তেলও ব্যবহার করেছেন, কিন্তু সে তেল তো আমরা পায়ে ব্যবহার করি, তাহলে তাহলে তো এটাও অসম্মান হয়ে যাবে। এই জন্য তেমন কোনো ইয়া নাই, হাদিসে তেমন আসি নাই যে ব্যবহার করা যাবে না, যাবে, জায়েজ আছে, মহিলারা পায়ে এবং হাতে ব্যবহার করতে পারবেন, তবে পুরুষেরা ব্যবহার করতে পারবেন না। পুরুষেরা শুধু চুলে এবং দাড়িতে মেহেদি ব্যবহার করতে হবে, তাছাড়া জায়েজ নাই, পুরুষেরা মেহেদি ব্যবহার করতে পারবেন না। শুধু মহিলারা মেহেদি ব্যবহার করতে পারবে, মহিলাদের জন্য জায়েজ আছে, হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবে।